হাই কোলেস্ট্রল আপনার হার্টের 12টা বাজাতে যথেষ্ট। যাদের ইতিমধ্যে কোলেস্ট্রল অনেক, তারা জানেন কি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বেশি কোলেস্ট্রল। কোলেস্ট্রল কমানো বা নিয়ন্ত্রণে আনার অনেক উপায়ও কিন্তু আছে। এমন 9টি খাবার আছে যা আপনার সাপ্তাহিক রুটিনে থাকলে কোলেস্ট্রলকে বাই বাই বলা সহজ হবে। এখন সেই 9টি খাবার নিয়েই আলোচনা করব। আর আলোচনা শেষে বলবো এমন একটা পদ্ধতি যা আপনার জীবনটাই বদলে দিতে পারে। সো দেখতে থাকুন শেষ সেকেন্ড পর্যন্ত। 1. মসুর ডাল। বিভিন্ন রকম শস্য দানা মাংসের বদলে ডায়েটে মসুর ডালকে আনতে পারলে আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে। 26টি সার্ভে থেকে দেখা যাচ্ছে আপনি যদি প্রতিদিন 100 গ্রাম মসুর ডাল খেতে পারেন, ব্যাড কোলেস্ট্রল প্রতিদিন 6.6 mg/dL কমে যায়। 2. বাদাম। বাদামে ফাইটোস্টেরল থাকে যা গঠনগতভাবে কোলেস্ট্রলের মতো, ফলে আপনি বেশি বেশি বাদাম খেলে আপনার ইন্টেস্টাইনে ফাইটোস্টেরল শোষিত হবে এবং কোলেস্ট্রল শোষণ কমে যাবে, যা আপনার রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে। 2 ডজন স্টাডি থেকে দেখা যাচ্ছে যারা নিয়মিত বাদাম খান তাদের দিনে কোলেস্ট্রল কমে 10.2 mg/dL করে। 3. ফ্যাটি ফিশ। ফ্যাটি ফিশ মানেই অনেক বেশি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আপনার ভালো কোলেস্ট্রল HDLকে বাড়িয়ে দেবে, ফলে LDLও কমতে থাকবে। ফ্যাটি ফিশ বলতেই আপনার মাথায় আসবে স্যামন, ম্যাকেরেলের মতো মাছ, কিন্তু এগুলি বাংলাতে যেমন সহজলভ্য নয় তেমনি দামও আকাশ ছোঁয়া। এর বিকল্প হিসাবে বাংলাতেও বেশ কিছু ফ্যাটি ফিশ আছে যেগুলি খেতে পারেন। এই চ্যানেলে বাংলায় ফ্যাটি ফিশের নিয়ে ভিডিও আছে, দেখে নেবেন। 4. ওট। ওট উচ্চ কোলেস্ট্রলের বিরুদ্ধে দারুণ লড়াই দিতে পারে। ওটে বিটা গ্লুকান থাকে যা ব্যাড কোলেস্ট্রল LDLকে কমাতে সাহায্য করে। সার্ভেতে দেখা যাচ্ছে নিয়মিত ওট খেলে মন্দ কোলেস্ট্রল 5-7% কমে যায়। 5. ডার্ক চকোলেট। কম বয়সীরা, বিশেষ করে মেয়েরা, ডার্ক চকোলেট খুবই পছন্দ করে। ডার্ক চকোলেট আপনিও খেতে পারেন কোলেস্ট্রল কমানোর জন্য। সার্ভেতে দেখা যাচ্ছে নিয়মিত ডার্ক চকোলেট খেলে 6.5 mg/dL হারে ব্যাড কোলেস্ট্রল LDL কমে। 6. রসুন। খাবারে রসুন রাখুন, তাহলে কোলেস্ট্রলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। রসুনের অ্যালিসিন LDL কমায়। 7. সয়াবিন। নিয়মিত সয়াবিন খেলে আপনার কোলেস্ট্রল কমবে। 35টি স্টাডিতে দেখা যাচ্ছে সয়াবিন LDL কমায় ও HDL বাড়ায়। 8. চা। যে কোনো চাই আপনার ব্যাড কোলেস্ট্রল LDL কমায় ও গুড কোলেস্ট্রল HDL বাড়ায়। চাতে ক্যাটেচিন ও কুয়ারসেটিন থাকে যা কোলেস্ট্রলকে সামনে আনে। 9. এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খুব বেশি পরিমাণে থাকে, ফলে আপনি যদি অন্য তেলের বদলে অলিভের তেল রান্নায় ব্যবহার করতে পারেন, খারাপ কোলেস্ট্রল LDL ও ভালো কোলেস্ট্রল HDL সামনে থাকবে। এই 9টি অ্যান্টি কোলেস্ট্রল খাবার যদি আপনি নিজের ডায়েটে রাখতে পারেন, কোলেস্ট্রলকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারবেন। এই খাবারগুলির সাথে আর যা চাই তা হলো একটি পদ্ধতি। পদ্ধতিটি হলো মাইন্ডফুল ইটিং। আপনি যদি মাইন্ডফুল ইটিং পদ্ধতি অনুসরণ করতে পারেন, কোলেস্ট্রলকে 100% নিয়ন্ত্রণে আনতে পারবেন। মাইন্ডফুল ইটিং নিয়ে খুব আগ্রহ হচ্ছে, তাই তো? যদি মাইন্ডফুল ইটিং নিয়ে ডিটেলস ভিডিও চান, এই ভিডিওতে লাইক করে নিজের মত জানান। 10,000 লাইক হলে মাইন্ডফুল ইটিং নিয়ে ডিটেলসে ভিডিওটি নিয়ে আসব। সুস্থ থাকুন, ভালোবাসা।